রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের জরুরের নিস্তা গ্রামে কালীদহ মন্দিরে ঢল ভক্তদের। মঙ্গলবার এই পুজোকে ঘিরে চলে একদিনের মেলা। প্রায় 200 বছরের প্রাচীন কালী পুজো প্রতি বছরের মতো এবারেও রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের জরুরের নিস্তা গ্রামে কালীদহ মন্দিরে ঢল ভক্তদের। গত 2 বছর করোনার জেরে বন্ধ ছিল পুজোর জাঁকজমক, এবার তা কাটিয়ে উঠে পূজার্চনার সাথে মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা। চৈত্র মাসের শেষ মঙ্গলবারের আগের মঙ্গলবার এই পুজোকে ঘিরেই চলে একদিনের মেলা। এবারও এই পুজোকে ঘিরে বিহার ঝাড়খণ্ড সহ বিভিন্ন জায়গা থেকেই মানুষের ভিড়ে জমজমাট মন্দির প্রাঙ্গণ। পুজোকে ঘিরে এখনও এখানে রয়েছে বলিদান প্রথা। বিপ্লব দাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।